আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিএসএ হোম কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্রিক সভ্যতা পর্ব ৪। এর পূর্বে আরও গ্রিক সভ্যতাকে কেন্দ্র করে তিনটি ক্লাস হয়ে গেছে অনলাইনে। আশা করছি প্রত্যেকটি ক্লাস আপনারা দেখেছেন। আজকের ক্লাসটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তবে আজকে এই গ্রিক সভ্যতার ক্লাসে যেই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি। হেলেনিস্টিক যোগ, হেলেনিস্টিক সভ্যতা, গ্রিক দর্শন এবং জ্ঞান বিজ্ঞান চর্চা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আপনাদের এখন প্রত্যেকটি ক্লাসই হচ্ছে অনলাইনে আপলোড করা হয়। তারই ধারাবাহিকতা আজকের যে ক্লাসটি, এই ক্লাসটি একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ১৬তম ক্লাস। এর পূর্বে আরও ১৫টি ক্লাস অনলাইন আপলোড করা হয়েছে। সবগুলো ক্লাস আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আজকের ক্লাসটিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালোভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলুন আমরা আমাদের পাঠদানে চলে যাই। শুরুতে আলোচনা করব হচ্ছে হেলেনিস্টিক যুগটা, কোন সময়টাকে বলা হয় হেলেনিস্টিক যুগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি যুদ্ধের কথা জানি, পেলোপনেসীয় যুদ্ধ। এই পেলোপনেসীয় যুদ্ধের পর হেলেনিক সভ্যতার অবক্ষয় শুরু হয়। হেলেনিক সভ্যতার অবক্ষয় শুরু হলে মেসিডোনিয়ার রাজা সেখানে তাদের বিস্তার শক্তি সামর্থ্য ব্যয় করে সেখানে তারা আধিপত্য বিস্তার করে। রাজা ফিলিপ ছিলেন হচ্ছে এই রাজ্যের প্রতিষ্ঠাতা, অর্থাৎ এই হেলেনিস্টিক রাজ্যের যুগের যেই রাজ্যটা তারা গঠন করেছিল, হেলেনিস্টিক যুগের যে সূচনাটা করেছিলেন তিনি হচ্ছেন রাজা ফিলিপ। এটা হচ্ছে হেলেনিক সভ্যতার অবক্ষয়ের পর তারা সেখানে তাদের আধিপত্য বিস্তার করে এই হেলেনিস্টিক যুগের সূচনা করেন। আর যিনি এর সূচনা করেছিলেন তাকে, তার নাম হচ্ছে রাজা ফিলিপ। রাজা ফিলিপ ছিলেন এই রাজ্যের প্রতিষ্ঠাতা। মেসিডোনীয় হেলেনিক সভ্যতা ও সংস্কৃতির সভ্যতার ধারক ও বাহক হয়ে পড়ে, অর্থাৎ মেসিডোনীয় রাজ্যটাই পরবর্তীতে হেলেনিক সভ্যতার ধারক বাহক হিসেবে গণ্য হয়ে থাকে। রাজা ফিলিপ যখন মৃত্যুবরণ করেন তারপর সিংহাসনে আরোহণ করেন এই হেলেনিস্টিক যুগের আলেকজান্ডার দ্য গ্রেট, আমরা যার কথা জানি, যিনি দিগ্বিজয়ের জন্য বিখ্যাত, অর্থাৎ জয়ের নেশা তাকে সবসময় তাড়িত করত। একজন বিশ্ববিজেতা ছিলেন হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, যার কারণে তাকে আলেকজান্ডার, তিনি তার এই বিভিন্ন রাজ্য জয়ের নেশার কারণেই তাকে উপাধি দেওয়া হয়েছিল দ্য গ্রেট, অর্থাৎ তিনি বিভিন্ন রাজ্য যেখানেই তার চোখ পড়তো সেখানে সেই রাজ্যটাকে জয় করার নেশা তাকে সবসময় তাড়িত করত, জয় করার জন্য তিনি উদগ্রীব হয়ে পড়তেন। সে আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন হচ্ছে রাজা ফিলিপের সন্তান। তিনি সর্বপ্রথম এশিয়ায় গ্রিক আধিপত্য ও সংস্কৃতির বিকাশ ঘটান, অর্থাৎ আলেকজান্ডার দ্য গ্রেটই সর্বপ্রথম এশিয়াতে তার আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। আমরা জানি যে পারস্য একটি রাজা ছিল অ্যাকোমেনীয়দের অধীনে, এই পারস্য সাম্রাজ্যকে ধ্বংস বিধ্বস্ত করে, সেই সাম্রাজ্যকে ধ্বংস বিধ্বস্ত করে তিনি সেখানে তার প্রভুত্ব স্থাপন করেন, সেখানে অভিযান চালিয়ে তিনি সেই রাজ্যটাকে দখল করে নেন। খ্রিস্টপূর্ব ৩৩৬ থেকে ৩২৩ খ্রিস্টাব্দ মধ্যে এ পর্যন্ত তিনি ১৩ বছর শাসন করে ৩২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ দেখেন, অল্প সময়ের মধ্যেই আমরা দেখতে পাই আলেকজান্ডার দ্য গ্রেট মাত্র ৩২ বছর বয়সের মধ্যে তিনি এই সমগ্র পৃথিবীতে বিভিন্ন জায়গায় তিনি তার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তার সাম্রাজ্যের পরিধিটা ছিল এরকম, পশ্চিম মিশর থেকে পূর্বে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত তিনি তার সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিলেন, অর্থাৎ বিশাল একটি ভূখণ্ড তিনি শাসন করতে সক্ষম হয়েছিলেন। আর তার এই যুগটাকেই হেলেনিস্টিক যুগ নামে পরিচিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব হেলেনিস্টিক সভ্যতা নিয়ে। হেলেনিস্টিক সভ্যতার মধ্যেও আমরা নতুনত্ব কিছু দেখতে পাই, তবে এই হেলেনিস্টিক সভ্যতা সংস্কৃতির মধ্যে প্রভেদ দেখা যায়। তো গণতন্ত্রের স্থলে আমরা স্বৈরতন্ত্র দেখতে পাই, অর্থাৎ এই হেলেনিস্টিক যুগের আবির্ভাবের পর যে শাসনগুলো আপনার যে শাসকগুলো তাদের রাজ্য শাসন করত, পূর্বের গণতন্ত্রমনা শাসকদের স্থলে, অর্থাৎ গণতন্ত্রমনা যে পদ্ধতিতে শাসন ব্যবস্থা পরিচালিত হতো, আমরা দেখতে পাই যে সেখানে স্বৈরতন্ত্রের ভিত্তিতে তারা তাদের রাজ্য শাসন করত। আলেকজান্ডারের উত্তরসূরি সেলুকাস এশিয়ায় একটি রাজ্য প্রতিষ্ঠা করেন, অর্থাৎ আলেকজান্ডারের মৃত্যুর পর যিনি এই রাজ্যের শাসনভার গ্রহণ করেন তার নাম ছিল সেলুকাস, তিনি এই রাজ্যের ভার তিনি নিজ হাতে নেন এবং তিনি এশিয়াতে একটি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
হেলেনস্টিক যুগের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি নিজেকে জড়ান এবং তিনি সফলতার সাথে সকল কিছু সুন্দরভাবে তিনি করার জন্য সচেষ্ট হয়েছিলেন। বিশেষ করে কৃষিকাজ, ব্যবসা বাণিজ্যের তিনি সম্প্রসার ঘটাতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও তিনি স্থাপত্য এবং শিল্পকলার ক্ষেত্রেও তিনি যথেষ্ট অবদান রেখেছিলেন। সেলুকাস, অর্থাৎ যিনি আলেকজান্ডারের পর, আলেকজান্ডারকে সবসময় তাড়িত করতো বিভিন্ন রাজ্য জয়ের ক্ষেত্রে, তবে রাজ্য গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাই আলেকজান্ডারের পর যিনি এসেছিলেন সেলুকাস, তিনিই তার রাজ্যের উন্নতি সাধন করতে সক্ষম হয়েছিলেন। আমরা এখন জানবো হচ্ছে গ্রিক দর্শন, অর্থাৎ এই হেলেনিস্টিক সভ্যতার মধ্যে গ্রিক দর্শন আমরা জানবো যে গ্রিক দর্শনটা কীরকম ছিল। একথা অনস্বীকার্য যে মানব সভ্যতার ইতিহাসে গ্রিক দর্শনের অসামান্য অবদান রয়েছে এবং গ্রিক দর্শনের বিস্তার অনেক বেশি ব্যাপক। আমরা দর্শন যাদের কাছ থেকে শিখেছি, বিশেষ করে বর্তমান দর্শন চর্চা যারা করেন, যারা এই দর্শনের পথিক, যারা এখন দর্শন চর্চা করেন, এই দর্শনের পথিকৃৎ যারা ছিলেন তারাই সকলেই ছিলেন গ্রিক। এরিস্টটলের কথা আমরা জানি, সক্রেটিসের কথা আমরা জানি এবং প্লেটোর কথা আমরা জানি, তারা সকলেই ছিলেন গ্রিক সাম্রাজ্যের, গ্রিক সভ্যতার অন্তর্ভুক্ত। তাদের মাধ্যমেই গ্রিক দর্শন বিস্তার লাভ করেছে এবং বর্তমান সমস্ত পৃথিবীতে তাদের সেই দর্শনটাই গ্রিক দর্শন নামে পরিচিত। আমরা এরিস্টটল এবং প্লেটোর কথা খুব ভালোভাবে জানি। পিথাগোরাসের বস্তু, আমরা ম্যাটারের আধ্যাত্মিকতা যে সেটা এই গ্রিকদের কাছ থেকে পাওয়া। আমরা গ্রিকদের মধ্যে যুক্তিবাদী দলের একটা দল আমরা দেখতে পাই, সফিস্ট যারা ছিলেন তাদের আবির্ভাব আমরা দেখতে পাই। সক্রেটিস সের কথা তো না বললেই নয়, সক্রেটিস তার নিজের যেই মূল কথা ছিল, স্লোগান ছিল নো দাই সেলফ, নিজেকে জানতে হবে। অর্থাৎ জানার জন্য প্রথমে নিজেকে জানতে হবে, তারপর হচ্ছে পৃথিবীর সকল কিছু জানতে হবে। এছাড়াও আমরা দেখতে পাই দার্শনিক মতবাদ প্রচার করেন আপনার কী বলে এই সক্রেটিসের শিষ্য প্লেটো এবং তার শিষ্য এরিস্টটল, তাদের দুইটা উল্লেখযোগ্য গ্রন্থের কথা আমরা এর পূর্বের ক্লাসেও জেনেছিলাম, যে রিপাবলিকান এবং পলিটিক্স, অর্থাৎ প্লেটোর বিখ্যাত গ্রন্থ রাজনীতি বিষয়ক দ্য রিপাবলিকান, রিপাবলিক, এবং এরিস্টটলের শ্রেষ্ঠ বিখ্যাত একটি গ্রন্থ হচ্ছে পলিটিক্স। এই দুইটি গ্রন্থের আলোকে একটি মতাদর্শ তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, রাজ্য কীভাবে পরিচালনা করতে হবে এবং একটি রাজ্যের অবকাঠামো কীভাবে হবে তা তাদের এই দর্শনের মাধ্যমে, একটি শাসন ব্যবস্থা কীরকম হবে তাদের এই দর্শনের মাধ্যমে তারা সমগ্র পৃথিবীবাসীকে শিখিয়ে গিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো গ্রিক দর্শনের জ্ঞান বিজ্ঞান চর্চাটা কীরকম ছিল। বিশ্ববিখ্যাত ঐতিহাসিক যিনি ইতিহাসের জন্মদাতা, যাকে ফাদার অফ হিস্ট্রি বলা হয়, সেই কি হেরোডোটাস এই গ্রিকদের সন্তান ছিল, গ্রিক সভ্যতার মানুষ ছিলেন, গ্রিক সভ্যতার গ্রিকদের মানুষ ছিলেন, অর্থাৎ হেরোডোটাসের বাড়িও গ্রিসে ছিল। তিনি মিশর পারস্য সাম্রাজ্য ভ্রমণ করে, ইতালি ভ্রমণ করে তার সেই উপার্জনলব্ধ জ্ঞান দিয়ে তিনি সর্বপ্রথম ইতিহাস রচনা করেছিলেন। তাদের মধ্যে অন্য আরেকজন ঐতিহাসিক ছিলেন জেনোফার, তিনিও তার জ্ঞান মননশীলতা দিয়ে ইতিহাসকে সমৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ ইতিহাস চর্চার যে অগ্রপথিক হেরোডোটাস, তিনিও ছিলেন গ্রিসে, তিনি ইতিহাস চর্চায় সবচেয়ে বেশি অবদান রেখে গিয়েছিলেন এবং যার কারণে তাকে ফাদার অফ হিস্ট্রি বলা হয়। তারপর আমরা বিজ্ঞানসম্মত একজন ঐতিহাসিকের কথা এর পূর্বে ক্লাসে জেনেছিলাম, থুকিডাইডিস। এই থুকিডাইডিসও গ্রিসেরই ছিলেন। বিজ্ঞান সাধনায় এমন কোনো বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে গ্রিসদের হাতের ছোঁয়া নেই, গ্রিক সভ্যতার হাতের ছোঁয়া নেই, এমন কোনো শাখা নেই। দর্শন, রসায়ন, জীববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গণিত, ভূগোল, চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থাৎ সাহিত্যের জ্ঞানের এমন কোনো অঙ্গ নেই যে অঙ্গনে গ্রিসদের, গ্রিক সভ্যতার অবদান ছিল না। আমরা পরবর্তীতে দেখি যে এই গ্রিকদের সভ্যতার মধ্যেই হেলেনিস্টিক যুগের আবির্ভাব ঘটেছিল এবং এই গ্রিক সভ্যতাকে কেন্দ্র করে তারা নিজেদের মধ্যে একটি সভ্যতা তৈরি করেছিল। অনেকটা গ্রিকদের কাছ থেকেই তারা তাদের ধার করা একটি সভ্যতা, হেলেনিস্টিক সভ্যতা যে নামটি, এটা অনেকটা বলা যায় গ্রিক সভ্যতারই আরেকটি নামান্তর। তারপরেও তারা ইতিহাসে এই হেলেনিস্টিক যুগ এবং হেলেনিস্টিক সভ্যতা একটি স্থান করে নিতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই ক্লাসের মধ্য দিয়ে গ্রিক সভ্যতার মোটামুটি একটি আমরা ধারণা পেয়েছি চারটি পর্বে আলোচনার মধ্যে।
আপনারা এই ক্লাসগুলো বারবার দেখবেন এবং পাঠ্যবইয়ের আপনার পাঠ্যবইকে আরও কেন্দ্রীয় পাঠ্যবইয়ের সহযোগিতা নিয়ে আপনারা প্রত্যেকটা সভ্যতার উপরে এক একটি করে নোট তৈরি করে নেবেন। আর আপনাদের এই ক্লাস বুঝতে যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেজন্য আমি একটু মোবাইল নাম্বার দিয়েছি 01925125438, এই নাম্বার যোগাযোগ করলে পরে আপনাদের ক্লাস সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।